এই রাঁধুনি মোক বিচরিছি কি জানি শুনা তাক কবা যে মই বাহিরত ওলাই দিছো অকমান বাহিরত যাব বুলি কবা দুই তিনদিন পিছত আহিবা দিব গম পাইছ না অহাকালি আপনালোকে আপনালোকৰ গোটাকেইটা থানাত হাজিৰ হ'ব হা মাক দেখোন আইভা নেদলাগে মাক যদি পুলিচে মারে মারে নে গা চা বেয়া দুর্বল হয়ে আছে একগ্লাস চপে তাইর কারণে হয়েছি ন তাইর কারণে মোর মা আজি থানা সুমাই আছে প্রথমবার আমার ঘর পুলিশ আইছে মোর মা কি অবস্থা করে পুলিশে হেকলা ভাবি ভাবি মোর মাথা গরম হয়ে গেছে ভাই র র র র র এখিনি সময় খঙত নহয় ঠান্ডা মগজেরে কামল মই তো বুদ্ধি দি আছো মোর বুদ্ধি মতে কাম কর তোর মাও ঘর গুছি আইব মাইকির লগতো একো শান্তি নহয় মই তো বুদ্ধি দি আছো র বুদ্ধি কি বুদ্ধি শুন মোর কথা তো শুন বা ভাই বা কি আইডিয়া দিলে শুনছা না হ্যাঁ এটা আমি ঘরত যাই ই কমতে কাম করবা লাগবো অলপ অলপ তোর মই ভরির দস্যু লাগা হলি শুন মাই না ই জিনকে কৰছি হেনকে করবা লাগবো তেতিয়া যদি মা ঘরত ঘুরি আহে মা ঘরত চাপা ইচ্ছা আছে না এডালত যদি প্ল্যান টু সাকসেস নহয় তেতিয়া কি করবি আর যদি নহয় আপনাকো পিস পিস করিম তাইকো পিস পিস করি থৈ দিম কি মই আইডিয়া দিলু ইথান মুকে পিস পিস করে এই হুন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাল আইডিয়া দিলি তো ইতিয়া হুন বল ঘরত বজার সজার করে যাও আর সলজুর কানে চিপস নিও আ গটা এক প্যাকেট চিপস দে এক প্যাকেট খালি নিছলা দিতা দে গটা এই মই কি খাম এ দে আবো চিন্তা না নে ই রে দে এক প্যাকেট লই প্ল্যান সাকসেস হলে পার্টি দিন খাও কি খাম ইথেন মই লা দিন তো ভুপতে থাকতো লাগবা জান বেশি আর ইটা বুড়ি পাইছি না শিক্ষা মোর উপর হাত উঠায় ইটা হে যদি অলমান সিধা হয় যেটা পুলিশের দুটা মান কুপ পড়ব ইটা হে গম পাবো বুড়ি জানা না তোর লগত মেসেজ করার কারণে নহয় বাই মোক মারি কিনে মাথাটো ফুলে থৈ দিছি আর আমার মা থানাত সেখানে মোর বেশি বেয়া লাগি আছে আসো নহয় তোর লগত ও আমি নহয় চান্সতে তোহন তো লাইন মারি আছে তাকে ঘরের পিছপিনে এই দুটা স্মিতাক লেগে আহিয়ে নাপাল মাকর লগত চাগে এই দুটাকো জেলত সুমাই ধরেছি ভালে হয় দুটাও তো কম নহয় বেবি এতিয়া বেবি মার বয়সে আটে না যাই কিয়া তাতে উঠি পিনে নাইভি মোর ওসরত মোক ইমান তেল মারবার দরকার নাই তোক মই চিনি পাইছো
শুনা না মই তোমার কানে কিবা একটা বস্তু আনিছো টেন টেন তুমি ভাল পোয়া আপেল আর কমলা ও ভাল পাও কিন্তু তয় আনি দিয়া বস্তু মই একুয়ে ভাল না পাও উঠি যায় পড়া মোর ঘর মই কি উঠি যাম তুমি যোয়া মরণ নহা শালা ফার্স্ট প্ল্যান টু এ দুখুন সাকসেস নহলে ককালখনৰ বিষটো কিবা মই ভালে পা নাই ইমান বিখাই আছে অলপ শুয়ে লৰ ওহো ককাল বিষেছি তোমাৰ তোমাৰ কাৰণে আনিছো মই ভলিনি তই কিবা মচ্ছত খাইছা নেকি এ নহয় বৌ মই ভাল আছো ইতা মই তোমাক বহুত ভাল পাওঁ মই লগে দিম নেকি তোমাক কোনো দৰকাৰ নাই নুচুবি তই মোক দিও দিয়া মই তোমাক ইমান ভাল পাওঁ আই লাভ ইউ বৌ কি অভদ্ৰ পি এইটো মই নলগাওঁ তহঁতৰ বস্তু তুমি মোক বেয়া পাই আছা ন ইমান ধুনীয়া মই তোমাৰ ঠগটো এতিয়াহে দেখা পাইছো মায়ে তোমাক মাৰি চাগে ককাল চকাল ভাঙি থৈ দিছে আহা না মই দিওঁ লগাই দিওঁ তহঁতে বিচাৰিছা কি মোৰ পৰা ইমান যে তেল মাৰি আছা মোৰ মাথাটো ইমান বিষাই আছে আপুনি কিয় বা থাকিব পৰা নাই ও বৌ তোমাৰ কাৰণে মই হলিক্স আনিছো খ এ হলিক্স না বেটি মোক লাগি বিষ মিলে আনিছা কিয় বিষ মিলে আনি মা হলিক্স নাহ কিয় মই এটা কথা বুজি পা নাই তহঁতৰ ঘৰখানা হৈছে কি কিয় মোক ইমান তেল মাৰি আছা বেলেগৰ কথা নাজানো মই কিন্তু আজিকালি তোমাক মস্ত ভাল পাওঁ খ হয় দিয়া সেইকাৰণে বিষে আছে সেইকাৰণে মোক ইমান জোৰ দি আছা তই বিষ আছে যদি মই খাওঁ চ বিষ আছে যদি মই মৰিম নহয় চাবা তুমি আহাৰ হৈছে কি ইমান তেল মাৰি আছে মোক মই তোমাৰ কাৰণে ধুনীয়া মেখেলা চাদৰ একযোৰ আনিছিলো আৰু আগতে আৰু নিদিয়া কাৰণে মুখখন ফুলাইছিল আজি আৰু দিয়া কাৰণে মুখখন ফুলাই আছা তুমি তন্দুরি খাই ভাল পাও নহয় তোমার কারণে মই আজি একদম ধুনিয়া রেস্টুরেন্ট এখানোর পর তন্দুরি অর্ডার দিছো রবা আহি আছে রবা মাইনা এটা কথা কবা নে তোমার কি হয়েছে কোয়াসুন মোক যে ইমান মরম করি আছা প্লিজ কোয়াসুন কি হয়েছে তোমালোকর ইমান তো কোনো দিনাই মোক মরম করি পোয়া নাছিলা তোমালোকে ও বৌ ও বৌ কি নকয় কিয় তুমি প্লিজ কেসটো উঠাই লোৱা মায়ে তাতে বহুত কষ্ট পাই আছে জানা না মই কেস উঠাই লম ইতাক লাগি হাগুতে মই বহিব পাৰা নাই শান্তি চুলিখিনি চুজবা নৰু মূৰৰ বিষত পাওক মাইৰে শাস্তি শাস্তি দিয়াবা কাৰণে মাইৰে পঠাইছো আৰু মই এই কেস উঠাই লম কিয় উঠাম নুঠাও নালগে তহঁতৰ মৰম প্লিজ তই প্লিজ কেসটো উঠাই লোৱা আমাৰ কেসটো প্লিজ মাৰি পেলাব কিয় উঠাম মই প্লিজ কৈছো হব দিয়া মই ইমানো বেয়া নহয় কিন্তু এটা কথা মনত ৰাখিবা এইবাৰৰ পৰা যদি তোমাৰ মায়ে তেনেকুৱা কৰে ন মোক কিন্তু তেল মাৰিও তত নাপাবা মই কিন্তু কেচ উঠাই নলম এইবাৰে বুলি ফাষ্ট বুলি উঠাই ললো কিন্তু মাক কৈ দিবা মোক যাতে আৰু মাৰামাৰি নকৰে যদি এইবাৰ মাৰামাৰি কৰে ন এইবাৰ কিন্তু পাত্তা নোহোৱা কৰি দিম হব কোনে বাঘনে কোনে কাম খুজিছিনো কোৱা আমাৰ হাৱা ফল মোৰ মাহে জবাব দিয়া কাৰণে ওলা ঘৰৰ পৰা ঐ তই কি আইছা তে আৰু ইমান আটা গিয়া ভাৰি আছা আইতে শুনলি আৰু হাহাকাৰ হ'ব কাৰ ইমান হাৱা কৈছি মোৰ মাহীক জলত দিয়া এ প্ৰভু শুন মই পুৰা পৰিস্থিতি ঠাণ্ডা কৰি দিছো আৰু তাইকো বুজিছো তাই এতিয়া কেচটো উঠাই ল'ব মা ঘৰত আহিব আজি হয় নেকি অ তই যা এতিয়া যা পিছত সোমাবা নালাগে তই পুলিচে মাৰিছে নেকি থানাত মই তাইৰ কাৰণে থানাত থাকিব লগা হৈছে তাইক এইবাৰ দুই টুকুৰা কৰিম মই তাইৰ মাথাটো কাটি আনি আৰু মই থানাত আহিম এ মা
কিবা কেতে হাতে ভরি ধরি ম্যানেজ করেছো কেসটো উঠে লবা তাই কারণে তো বাহিরের পৃথিবী চাবা পারলি নহলি জেলত পঠাই দিলা হয় তো মই হেগলা বুঝি না পাও মই তাইক মারিমে মোক থানা সব কেছি তাই এ মা তো কম নহয় তুই তাইক মারা কারণে তাই কেস দিলা ও এটা তো তাই ফেলা হলি ও তোক মই ন মাহ ন রাতি গর্ভত রাখিয়ে নাই জন্ম দিলু এটা তুই তাই ফেলা হলি দো ঘরের পা ওলে যাবি এ মা দে হব দে যা মু তো কাইজা নিবি সুর আর বহুত কাইজা হই গেল ও মাইনা মাইনা এই হুনুকে উলাকে তো ঘর পাই মই আইছো যতে আর এই হুনুকে মই ঘর তারখু আইলা তুমি ও মোট মোবাইল দুই পড়ি গিছিল আহি গলা ও এ দোকে টপলা বাদি উলাকে দো মই থাকাতে কিয়া দোকে থাকব না দা আমাতে ওই তো টাউন থাকব না তো মই থাকি থাক দে মা আজি মই এসপ্তাহ ধরি একটু পানি খনাই বলে কবা লাগব থানা তো ডগরি মো শাস্তি দিছি ডগরি মহক খুয়েছি খরচা কর পেম্পাসত চকলেটত কিটকাট ঠান্ডা মুজি বেয়া লাগে তা চলি তাহলে কি করবো না জানাং গে ও দাদা যাবা উলসা দে যা পিছে বিয়া দেবি মোর বিয়াত মাতিম ভাল বস্তু আনবি ভালকে দিব ভাল বস্তু চালি মাথা সিঙি পড়ু আনুছি মোর ইটা শিক্ষা পাইছা বেটা এক মই জেলৰ পৰা আনবা খুজা নাছিলো তই কি কৈছিলি আজ একো নহয় এবাৰ মাফ কৰি দিয়া ইটা নিজকে ঘৰত ৰাখি দিছে মোৰ কথা ললো মোৰ সকুৰা কৰবাই এই মিনি তই তে বুঢ়ি হবা লাগিব তই জীৱন কি হবা নৰা মই হৰ মই বুঢ়ি হম জি হম হম ঢোল নাগাৰা বজাম ও মা ইয়ো খালাক মোৰ দেহাটো খাবা আইছি এ তোৰ লালেটো আইছি দে এ কি কথা কয় মৰা জিয়াক লাগি ইয়ে যি মোৰ বেটা দেখা গেছি দৌৰে পানী দিবা যাতে ইহঁতক চোন আমাৰ ঘৰতে ৰাখিব পাৰিম আমাৰ ঘৰ এটা খালী আছে আৰু মই সদায় বৌ ওচৰতে চাই থাকিব পাৰিম তে মোৰে ভাল হ'ব ভালকে কথা কবা জানাই শুনাই ই বেটাই কিনকে খুৱাই খুৱাক নহয় তুন জিনকে ভাবছা হেকলে হবা নালগে ছিল দুখু হেকলে হবা নালগে তো হাই গাইস আসলতে বমি করি আছে আসলতে তাই হইছে কি হেইটু জানিবৰ কাৰণে আপোনালোকে ৰখিব লাগিব এপিসোড নাম্বাৰ 20 লৈকে আৰু আমাৰ এপিসোড নাম্বাৰ 19 টো চাই যদি আপোনালোকে ভাল পালে পতাপত লাইক কৰক শেয়াৰ কৰক কমেন্ট কৰক আৰু 20 টো একেলগে গম পাব আমি ঘৰেদি যাওঁ নে নাই হেইটো গম পাব আৰু এতিয়ালৈকে আমাৰ চেনেলটো যিসকলে সাবস্ক্রাইব কৰা নাই পটপট সাবস্ক্রাইব কৰি দিয়ক বাই বাই